হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগগুলো দেখতেছেন সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। সবার প্রথমেই আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞতা স্বীকার করতেছি, যারা আপনাদের মূল্যবান সময়ে ব্যয় করে আমার ভিডিওটা দেখে থাকেন, আমার পিছনে একটু সময় দিয়ে থাকেন, তাদেরকে আমার অন্তর অন্তস্থল থেকে অনেক অনেক অভিনন্দন। আর আপনার কাছে আমি সবসময় কৃতজ্ঞ থাকব। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে আসবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে দেখতে পাচ্ছেন রোদ, রোদের মধ্যে আবার বৃষ্টিও হচ্ছে। একটানা 20-30 মিনিট বৃষ্টি হয়েছিল, প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথে আবার রোদও উঠে গিয়েছিল। যতক্ষণ বৃষ্টি হয়েছে ততক্ষণই ঠান্ডা ছিল, তারপর আবার গরম। আর এই যে এটা হলো আমাদের বাসার পিছনের সাইড, এটা মানে আমার ডাবল রুম থেকে ভিউটা এরকম আসে। এদিক দিয়ে গাড়ি তেমন একটা চলাচল করে না, যেহেতু এটা গলির ভিতরের রাস্তা। আমি ওর রুমটা গুছাতে আসছিলাম, এসে দেখি যে জানলা দিয়ে বৃষ্টিটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আর ওর রুমটা খুবই মানে নীরব, এখানে কোনো গাড়ির শব্দ তেমন একটা আসে না। আর আমার রুমে তো প্রচুর গাড়ির শব্দ আসে, সারাক্ষণ প্যাপও চলতেই থাকে। তো এখন হলো আমি অনেকক্ষণ জানলায় বসে বসে বৃষ্টিটা দেখেছিলাম আর আপনাদেরকেও দেখালাম। আর এখন আমি ঝটপট করে রুমটা গুছিয়ে নিচ্ছি। আজকে আবার আমার শ্বশুর শাশুড়ি ওনারা আশকোনা যাবেন আমাদের বাড়ির কাজের ব্যাপারে, তো সেই জন্য আমাকে ঝটপট দুপুরে রান্নাবান্না শেষ করতে হবে, তাই সব কাজগুলো একটু তাড়াহুড়া করে করতেছিলাম। এই যে ওর রুমে বেশি কিছু নেই, আর যেহেতু আমাদের রুমগুলো ছোটো ছোটো, জায়গাও থাকে না বেশি কিছু রাখার। তো এই যে একটা ওয়াল ক্যাবিনেট আছে, এটার মধ্যে ওর প্রয়োজনীয় বই খাতা জিনিসপত্র এগুলোই রাখা। তারপর আমি আমার রুমটাও গুছিয়ে নিচ্ছি। আমার রুম তো বারবারই গুছাতে হয়, বিছানা সারাক্ষণই উলটপালট করে রাখে বাচ্চারা, যেহেতু বিছানায় বসে বসে ওরা টিভি দেখে, তাই সারাক্ষণই বিছানা গুছাতে হয়। এখন আমি রুমগুলো একটু ঝাড়ু করে নেব, সবগুলো রুম ভালোভাবে গুছিয়ে ঝাড়ু দিয়ে তারপর আমি যাব রান্নায়। আর রুমটা আমি গোসল করার সময় মুছে নেব। এই যে জুতার আনলাটার মধ্যে ওরা কী পরিমাণ আঁকিঝুঁকি করেছে, কত মুছবো, মুছেও পরিষ্কার করে রাখতে পারি না। দেখা যায় যে ড্রয়িং করার সময় রঙ পেন্সিল নামিয়ে দিই, তখন মানে আলপি রং পেন্সিলটা হাতে নিয়ে দেয় দৌড়, আর যেটা সামনে পায় সেটার মধ্যে আঁকিঝুঁকি করে। আর আমাদের বাসায় যেহেতু মানুষ আমরা সদস্য বেশি, তাই দেখা যায় যে আমাদের জুতোও বেশি, জুতোর আনলার মধ্যে জুতো জায়গা হয় না, তাই যেগুলো মানে খুব কম ইউজ করা হয়, নতুন থাকে, সেগুলো আমি মানে আমরা বক্সের মধ্যেই রেখে দিই। আর যেগুলো বেশিরভাগ ইউজ করা হয় সেগুলো জুতোর আনলার মধ্যে রাখি। আর গেটের বাহিরেও কিন্তু অনেক জুতো থাকে, তো কিছুই করার নেই, অ্যাডজাস্ট করতেই হবে। তো এখন হলো আমি রুমগুলোতে ঝাড়ু করতেছি, দেখেন কি পরিমাণ ময়লা রুমে, বারবারই কিন্তু ঝাড়ু দিই, তারপরও ওরা সারাক্ষণ দেখা যায় যে কাগজ ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে করে ফেলে, তারপর খেলনা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখে, তো এই জন্য একটু নোংরা হয়ে যায়। আর আমাদের বাসার ফ্লোরগুলো কীরকম মানে ছিদ্র ছিদ্র হয়ে গেছে, যেহেতু এই বিল্ডিংটা অনেক পুরনো, আর এই কোয়ার্টারে তো আমরা বেশি দিন নেই, তাই আর কোনো ঝামেলা নেই। আগে এই আমাদের রুমগুলোতে মানে কার্পেট বিছানো ছিল, ফ্লোরে কার্পেট ছিল, তো এখন হলো সেগুলো আর নেই, সেগুলো তুলে ফেলা হয়েছে আরও আগেই, তো আর নতুন করেও আর আনা হচ্ছে না, যেহেতু আমরা এখান থেকে চলে যাব, তাই আর কি। আর এই যে আমার বুড়িটাও হলো আজকে অনেক কান্নাকাটি করতেছে, দাঁতের ব্যথায় পুরো অস্থির, এই গত কয়েকদিন ধরেই ও মানে এরকম দাঁত ব্যথায় ভুগতেছে। খুব বেশি ব্যথা করলে আমি নাপাসিরাপটা ওকে খাইয়ে দিই, তারপরে ব্যথাটা একটু কমে। আর এমনিতে ডাক্তারের কাছে নিলেও ট্রিটমেন্ট করতে দেয় না, কয়েকবার করিয়ে দাঁতে পুটিং লাগিয়ে এনেছি, তারপরও দেখা যায় যে পুটিংগুলো তো ব্রাশ করে চলে যায়, তো আবার ব্যথা শুরু হয়ে গেছে।
চাপার দাঁতগুলোর মধ্যে পোকা খেয়ে একদম ফুটা করে ফেলেছে, আর ওগুলোর মধ্যে থেকে এরকম ব্যথা হয়। আমার খুব খারাপ লাগে ও যখন এরকম ব্যথায় অস্থির হয়ে থাকে, কিন্তু কিছুই তো করার নেই। তখন একটু বেশি করে ওকে সময়টা দেই, ওর পাশে যদি একটু শুয়ে থাকি, ওকে জড়িয়ে একটু আদর করি, কুলে নিয়ে রাখি, তাহলে অনেকটা সান্ত্বনা পাই আর অনেকটা খুশিও হয়। আর এখানে যে আমার শ্বশুর বাজার থেকে অনেকগুলো পেয়ারা আর আমরা নিয়ে আসলো, আপার বাসায় যাবে, সেখানেও নিয়ে যাবেন। আর আমাদের বাসায় তো লাগেই, রেগুলারই আমরা পেয়ারা খাওয়া হয়, যেহেতু এটা সিজনাল, এই সিজনে পেয়ারা আমরা এগুলো মানে টাটকা টাটকা পাওয়া যায়, আর ভালো সিজন ছাড়া যেগুলো পাওয়া যায় সেগুলো তো এতটা ভালো থাকে না। তো এখন আমি দুপুরে রান্নাটা করে নিচ্ছি। আজকে দুপুরে ইলিশ মাছ দিয়ে কচুর মুখি বা কচুর ছড়া যাই বলেন আর কি, ওইটা রান্না করব। তো এখানে হলো আমাদের বাড়িতে তো কচুর ছড়া বলে, আর এখানে আমার শ্বশুর বাড়িতে সবাই বলে কচুর মুখি। তো কচুর মুখি দিয়ে ইলিশ মাছটা রান্না করব। তো সেই জন্য আমি প্রথমে ভেজে নিচ্ছি ইলিশ মাছটাকে হলুদ মরিচ আর লবণ মাখিয়ে, তারপর এটাকে লাল লাল করে ভেজে নিব। কড়াইতে তেল গরম হওয়ার পর আমি মাছগুলো এক এক করে এখন ভেজে নিব। আর এই যে মাছের ভিতরে কিন্তু ডিম হয়েছে, মাছটা কিন্তু এত বড় ছিল না, মিডিয়াম সাইজের ছিল, কিন্তু তারপরও ভিতরে ডিম। এমন যেহেতু সিজন, এই সিজনে কিন্তু সব ইলিশ মাছের পেটে ডিম থাকে, আর সেজন্য তো এখন ইলিশ মাছ সমুদ্র ধরা নিষিদ্ধ করে দিয়েছে। আর এগুলো তো লোকেরা মনে হয় আগেই ধরে রাখে, আর এখন সেগুলো ফ্রোজেন করে রেখে রেখে বিক্রি করে। আর ঢাকার মধ্যে সারা বছরই আপনি সব কিছু পাবেন, কিন্তু টাটকাটা পাওয়া খুবই মুশকিল। তো এখন হলো আমি এগুলোকে লাল লাল করে ভেজে নিব। মাছগুলোকে ভেজে নিয়েছি, এখন সেই কড়াইতেই আমি কচুর মুখিগুলোকে হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নিব। কচুর মুখিটা না ভেজে রান্না করলে কীরকম আঠালো হয়ে যায়, তাই সবসময় ভেজেই আমি রান্না করি। আর এটাকে কিন্তু আমি ধোয়ার সময় লবণ দিয়ে 10 মিনিট মাখিয়ে রেখে দিই, তারপর ভালোভাবে কচলিয়ে ধুয়ে নিই, সেজন্য এটা আঠালো ভাবটা চলে যায়। আর রান্নার পরও তরকারিটা আঠালো আঠালো হয় না, মানে পিছলে পিছলে হয়ে গেলে আমারও কীরকম খেতে খারাপ লাগে। তো এখন হলো কচুর মুখিটাও ভাজা হয়ে গেছে, তরকারিটা বসিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিচ্ছি তেলের মধ্যে, তারপর পানি দিয়ে আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দেব। আমি আজকে আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি, মানে আমি যেভাবে কচুর মুখির তরকারিটা রান্না করে থাকি সেটা আর কি। আমি জানি আপনারা সবাই অনেক ভালো রান্না করতে পারেন জানেন, কিন্তু আমি আমার মানে রেসিপিটা একটু আপনার সাথে শেয়ার করতেছি আর কি। তো এখানে আমি প্রথমেই পানির মধ্যে লবণটা দিয়ে দিয়েছি পরিমাণ বুঝে, তারপর দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা আর 1/2 টেবিল চামচ আদা বাটা। আর এখন আমি এক এক করে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এই সবগুলো মশলাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নিব। মশলাটা কষানো হলে সুন্দরভাবে কিন্তু তরকারিটাও ভালো স্বাদ হয়। তো এই তো কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি এটার মধ্যে আগে থেকে বেজে রাখা কচুর মুখিটা দিয়ে দিব। আর এখন তরকারির জন্য পরিমাণ মতো পানি দিয়ে তারপর উপরে মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে কিন্তু রান্নাটা প্রায় হয়েই এসেছে, এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। আর এই যে দেখেন কচুর মুখের তরকারিটা কিন্তু একটু মানে ঘন হয় নাই, আঠালো হয় নাই।
তরকারির ঝোলটা কিন্তু খুব সুন্দর পাতলাই রয়েছে। তো এখন আমি এতটুকু ঝোলের সাথে এটাকে নামিয়ে নেব, কারণ এটা কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে অনেকটা শুকিয়ে যাবে, কচুর মুখী মানে ঝোলটা টেনে নেবে। এই যে দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এই তো ঝটপটভাবে একটা রেসিপি আপনার সাথে শেয়ার করে ফেললাম, আশা করতেছি আপনাদের ভালো লাগবে রেসিপিটা। আর এখানে হলো কয়েক পিস পাঙ্কাশ মাছ ভুনা করেছি। তো এখন আমি কচুর মুখী দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি। ইলিশ মাছ দিয়ে কচুর মুখীর তরকারিটা রান্না করলে কিন্তু তরকারিটা অনেক মজার হয়। অন্যান্য মাছ দিয়ে রান্না করলে আমার কাছে এতটা ভালো লাগে না, আমার কাছে খুবই মজা লেগেছিলো তরকারিটা। আর আমার কাছে এমনিতেও মানে কচুর মুখী অনেক পছন্দ। তো এই তো এখানে হলো আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, এখন বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছি। আর এই যে ওরা ওর দাদা দাদুকে যেতে দেখে দৌড়িয়ে চলে আসলো, আলপিতে যাওয়ার জন্য কান্নাকাটি করতেছে, বলতেছে ওকে রেডি করিয়ে দিতে। ওর দাদাটা তো ভেবেছে যে ওরা ঘুমিয়ে গেছে, এই জন্য ঝটপট বেরিয়ে যেতে যাচ্ছিল। বাচ্চারা দেখলে অনেক কান্নাকাটি করে, এর জন্য আর কি কিছুই করার নেই, ওদেরকে কান্না করিয়ে যেতেও ইচ্ছে করে না। আর ওদেরকে নিয়ে যাওয়াটাও তো ঝামেলা, আর ওরা কিন্তু থাকতে পারবে না। তো আমার শ্বশুর শাশুড়ি চলে যাওয়ার পর বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন হলো বিকেলবেলা, এই ফাঁকে আমি ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিয়ে দিচ্ছি, কাপড়টা ওয়াশ হয়ে গেলে আমি সন্ধ্যার পর এটা নেড়ে দেব। আমি প্রায় বিকেল টাইমে কাপড় ওয়াশ করি, আর না হলে সকালবেলা যখন সবাই ঘুমিয়ে থাকে তখন। দুপুর টাইমে পানির প্রেশারটা খুব কম থাকে, তখন মেশিন চালু দিলে বন্ধ হয়ে থাকতে পারে মেশিনটা, কারণ এই মেশিনটা যেহেতু ওটু পরিমাণ মতো পানিটা টানে নেয়। তো যদি পানিটা ঠিক মতো প্রেশার ভালো না থাকে তাহলে কিন্তু আমার কাপড়টা ওয়াশ হবে না। তাই আমি যখন দেখি যে পানির প্রেশার ভালো তখনই মেশিন স্টার্ট করি। তো এখানে হলো আমি কাপড়গুলো দিয়ে পাউডার দিয়ে মেশিনটা স্টার্ট করে চলে যাব। মেশিনে কাপড় ওয়াশ হওয়ার পর এটা অটোমেটিক বন্ধ হয়ে থাকবে। মেশিনটা চালু দেওয়ার আগেই আমি আসরের নামাজটা পড়ে এসেছিলাম, এখন মাগরিবের আগ পর্যন্ত আমি ফ্রি, যেহেতু বাচ্চারাও ঘুমাচ্ছে, আমার আর কোনো কাজ কাম নেই। আর আজকে আমি কোনো নাস্তা বানাবো না, বাসায় কলা আছে আর বিস্কিট কলা এগুলোই নাস্তা হয়ে যাবে। আর তেমন ভারী কিছু নাস্তা খেতেও ভালো লাগে না প্রতিদিন প্রতিদিন। তো সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি সবসময় আপনাদের সবার জন্য দোয়া করে থাকি। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।